Rari Momoja. বাড়ির জামাইকে এখন নিয়ে যাচ্ছি গ্রাম দেখাতে, আর আমি শুটিং হয়ে গেছি আমার। হ্যাঁ, অতনু মটকবেল আমার ড্রাইভার, এখন চলছে পাশে, অ্যাসিস্ট্যান্ট বসে আছে, হেল্পার। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকাল সকাল বৌদি আর দিদি দুজনেই কাজে লেগে পড়েছে, আর এটা যে দেখছেন এটা হচ্ছে আমাদের অনেক দিনের পুরনো ধান সেদ্ধ করা হতো এই উনুনটাতে। তো এখন আমি সকালবেলা উঠে পড়েছি ভোর ভোর, কারণ কি সকালের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখার জন্য। এই যে ভুলু আমার পেছন পেছন আসছে, ভুলু ভুলু আমার পেছন পেছন আসছে, আসুন ওই দিকটা একবার দেখাই আপনাদের। চারিদিকে দেখুন ফুল, মানে এখানে কেউ ফুল কেনে না সবাই, আর কি ওদের কোনো সমস্যা নেই, পুজোটা মোটামুটি হয়ে যায়। চারিদিকে শুধু ফুলের গাছ, এখানে কেউ ফুল কেনে না, যা অনেক গাছ আছে সেই গাছ থেকেই ফুল তোলে, সবাই বাড়িতে পুজো করে। তো এটা হলো গ্রামের প্রাইমারি স্কুল, ভেতরে খুব সুন্দর করে গাছ লাগানো হয়েছে এবং খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। পাশাপাশি দুটো বড় বড় পুকুর, কিন্তু এতে একদমই জল নেই, সব শুকিয়ে গেছে। বন্ধুরা, যার জন্য আমি সকালবেলা ভিডিও করতে বেরিয়েছি, এই হলো সেই চৌধুরী পুকুর। এই চৌধুরী পুকুরে আমাদের অনেক স্মৃতি আছে। এখন এই পুকুরটার এই অবস্থা, জল নেই, শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, দেখে খুব খারাপ লাগলো, কারণ ছোটবেলাটা আমাদের এই পুকুরেই কেটেছে বলতে পারেন। তো যাই হোক, দেখে সত্যিই খারাপ লাগলো। তো আমি এখন গ্রামের ভেতরে ঢুকেছি, আর এখানে মোটামুটি আমাকে সবাই চেনে। তো অনেকে সকাল, যেহেতু একদম সকালবেলা তাই সবাই দাঁত মাজছে, কেউ সকালে বাসি কাজ যেগুলো সেগুলো সব সারছে। তো আমাকে দেখে ওরা অবাক হয়ে গেল যে এত সকালে আমি এসেছি। তো পুরনো জায়গায় অনেক দিন পর যাওয়ার পর সত্যি মানুষগুলো আমাকে মনে রেখেছে, আর আমার এটাই খুব ভালো লাগলো যে আমাকে সবাই খুব ভালোবাসে এবং মনেও রেখেছে। তারপর কিছুক্ষণ যেতেই দেখলাম যে দিদিরা এখানে বসে বাসন মাজছে। তো আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গেল, বলল যে আমরা এই অবস্থাতে আছি, তুমি ভিডিও করছো। আমি বললাম যে তাতে কি হয়েছে, আমিও তো গায়ে গামছা দিয়ে আছি। তো যাই হোক, এইভাবে ওদের সাথে একটু কথা বললাম, আর ভালোও লাগলো দিদিরা আমার সাথে কথা বলল। জলের কল করে দিয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, আর সব জলের খুব অসুবিধা হতো আগে।
ওদের সাথে কথা বলে আমি আমার বাড়ির দিকে রওনা হলাম, কারণ কি কিছুক্ষণ পর আমাকে বেরোতে হবে দোল পূর্ণিমার আমার কিছু ভিডিও শ্যুট করার ছিল আমাদের শাল বাগানে। তো যার জন্য আমি তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে এলাম। তো আমি এখন বাড়িতে এসে গেছি, আর এসেই আমি আপনাদের দেখাচ্ছি কাঞ্চন ফুলের গাছ। কত সুন্দর মিষ্টি একটা ফুল, আর রংটাও অপূর্ব। আমার দাদু আর ঠাকুমা বহু বছর আগে গত হয়েছেন, তাই ওনাদের স্মৃতিতে এখানে দুটি মন্দির করা হয়েছে। এবারে আমাকে রেডি হয়ে কাকুর বাড়ি যেতে হবে, ভাই আমাকে আনতে আসবে। তো চলুন রেডি হয়ে নিই। তো আমি এখন কাকুর বাড়িতে এসে গেছি, এবারে এখান থেকে আমি কিছু খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আমার ভিডিও শুটে। এই যে আমার ভাইপো একদম মন দিয়ে ফোন দেখছে, আমি ওকে এত ডাকছি কোনো সাড়া শব্দ দিচ্ছে না। আর এই যে আমার ভাই, এখন যাব ভাইয়ের সাথে ভিডিও শুট করতে। তো যাওয়ার আগে আমি চলে এলাম আমাদের ঠাকুর ঘরে। তো চলুন এই মাটির সিঁড়ি দিয়ে উঠে আমি ঠাকুর ঘরে যাই। এসে দেখলাম কাকু পুজোতে বসে গেছেন, আর কাকু খুব সুন্দর পুজো করেন, ফুল দিয়ে এত সুন্দর ঠাকুর সাজান যে সত্যি করে চোখ ভরে যাবে। বন্ধুরা আপনারাও দেখুন কাকু কিভাবে পুজো করেন, আর কত সুন্দর করে, যে দেখুন কত সুন্দর তুলসী পাতাগুলোকে সাজিয়ে রেখেছেন উনি সব ঠাকুরকে দেবেন। তো এখন পুজো শুরু করেছেন, একটু পরে এসে আমি আপনাদের দেখাবো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছেন। তো আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি খড় গাদা, মানে যেটা আমার পেছনে আছে একসাথে অনেক খড় দিয়ে একটা ঘরের মতো করা আছে, তো এটাকে আমরা খড় গাদা বলি। তো এখানে একটা ভিডিও শ্যুট করার ছিল, তো ওটা আমি করেই চলে এলাম শাল বনের জঙ্গলে। আসছে 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 কর না। তো বন্ধুরা, দোল পূর্ণিমার যে ভিডিওটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি ওটা আমি অনেক পরে এডিট করছি, কিন্তু রিলস যেটা ছিল শর্টসে ওটা কিন্তু আগে দিয়ে দিয়েছি। আপনারা আমার এই ভিডিওটি শর্টসে গিয়ে দেখে আসতে পারেন। তো তারপরেই জঙ্গল থেকে বেরোনোর একটা ছোট্ট ভিডিও তোলার ছিল, তো সেটাই আমি তুললাম এবং চারিদিকে আমি আবির ছড়িয়ে দিলাম। তো তারপর সেখান থেকে হেঁটে যাওয়ার একটা শর্টস নেওয়ার ছিল, তো সেটাই আমি নেওয়া হলো। এবং তারপর হচ্ছে আবির ছোঁড়া, তো এই আবির ছোঁড়াটা একবারে আমি করতে পারিনি, আমাকে দু তিনবার করতে হয়েছিল, এবং যার জন্য নিচে অনেক আবির আর কি পড়েছিল এবং দেখতে ভীষণই ভালো লাগছিল। চারিদিকে শাল গাছ আর মাঝখানে এরকম একটা মিঠো রাস্তা আর তার মাঝে আবির, অসম্ভব সুন্দর লাগছিল বন্ধুরা। এই ফিলিংসটা মানে অসাধারণ। তো যত রকম পেরেছি মন ভরে অনেক রকম ফটো তুলেছি, ভিডিও করেছি, এবং এসবই সম্ভব হলো আমার ভাইয়ের জন্য। মানে আমার ভাই যদি না থাকতো এটা আমি করতেই পারতাম না, কারণ ও আমাকে এই স্পটে নিয়ে এসেছে। তো আমাদের মোটামুটি কমপ্লিট হলো, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ আজকে আমি চলে যাব। তো যার জন্য আমাকে ওরা সবাই নিতেও আসছে এবং দেশের বাড়িটা একবারে ঘুরেও যাবে, তাই এক কাজে দু কাজ। তো ওরা মোটামুটি চলে আসবে, তাই তাড়াতাড়ি করছি। আর এখানে কাকিমা লুচি ঘুগনির বিশাল আয়োজন করে ফেলেছে, এখানে প্রচন্ড ব্যস্ততার মধ্যে চলছে। জামাই সব এসে গেছে, বাড়ির জামাই এই যে এখন শরবত খাচ্ছে, এখানে লুচি বেগুন ভাজা সব একদম টাটকা খেয়ে গরম গরম দেবে। এই যে আমাদের বৌমা, দাও গ্লাসটা দাও। এই যে আমাদের বৌমা, ভাইয়া, ভাইয়া দিদির জন্য অস্থির হয়ে যাচ্ছে কখন যাবে, জলদি দেখা। ওই যে আমার নারু গোপাল খুব আনন্দ করছে। চিন্তা করিস না ভাইয়া, তুই খা, তুই চ চ ওইখানে ভেতরে চল। বন্ধুরা, আমি বলেছিলাম যে কাকুর পুজো করার পর আমি আপনাদের দেখাবো কাকু কি সুন্দর পুজো করেন। তো দাদা বৌদি আর ভাইপোদের নিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখানে দেখুন কত সুন্দর ফুল দিয়ে ঠাকুর সাজিয়েছেন, অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা?
আমরা এবার জল খাবার খেয়েই বেরিয়ে পড়ব গ্রামের উদ্দেশ্যে, মানে গ্রামটা একটু ঘুরে দেখাবো আমার বরকে, মানে অতনুকে আর বৌদিকে, সাথে ভাইপো। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়ি, আর সঙ্গে আপনারা থাকবেন কিন্তু, কারণ কি আমি আপনাদের সাথে নিয়ে গ্রামটা পুরো ঘুরে দেখাবো। চলুন বন্ধুরা। জামাইকে এখন নিয়ে যাচ্ছি গ্রাম দেখাতে, আর আমি শুটিং হয়ে গেছি, আমার শুটিং করে এখন যাচ্ছি আমার কর্তামশাইকে শ্বশুর বাড়ি দেখাতে, মানে গ্রামটা ঘুরে দেখাতে। চলো দেখাই, তোমার মাটির পুতুল নয়, দেখো আমি তোমার বলছি এসো। গাড়িতে আসে ছোট্ট পুচি, হাত দেখায় কিছু হবে না। দেখ ভয় পাচ্ছে, দেখ চ আয় চলে চলে। আমরা এখন যাচ্ছি গোলমাল দার বাড়ি, আর আমাদের ড্রাইভার হচ্ছে আমার ভাইপো, চুচি ভাইপো প্রথম নিজের বাড়িতে এসেছে, কত আনন্দ করছে। আর এখানে আমার মেয়ে বসে আছে, তো আমাদের একটা দাদার বাড়িতে আসার কথা ছিল, তো আমরা সবাই দল বেঁধে দাদার বাড়িতে উপস্থিত হলাম। এই হলো সেই দাদার বাড়ি, সামনেই আছে গৌর নিতাইয়ের বিশাল মন্দির, আর ইনি হলেন দাদার বাবা, মানে আমার জেঠু। এখানে প্রস্তুতি চলছে আমাদের আপ্যায়ন করার জন্য আমার বৌদি। হ্যাঁ, কত কি দিয়েছো উড়িয়া বাবা রে, ক্লাস টুতে কত বড় হয়ে গেছি, দা ভিডিও করছি তো তোর ভিডিও উঠছে। জয় গৌর নিতাই, জয় শ্রী মাধব। দাদার বাড়িতে অনেকক্ষণ থেকে আনন্দ হই হুল্লোড় করে যাওয়ার সময় বললাম, দাদা মন্দিরটা একবার খুলে দেখান। তো তাই দাদা মন্দিরটা আমাদের খুলে দেখালেন, খুব সুন্দর মন্দির, আর খুব সুন্দর আমাদের বাবা গৌর নিতাই। জয় শ্রী মাধব, জয় শ্রী মাধব, জয় জয় শ্রী মাধব। গরুর গাড়ির সামনে আমরা পড়ে গেছি, এখন গরুর গাড়িতে ওঠা হচ্ছে। দাদা আমি যাবো তো, তো গরুর গাড়ি করে আমরা বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে আমি আপনাদের মায়ের দর্শন করাই। আসুন, এই হলো আমাদের বাড়ির মা, মা কালী, অসাধারণ রূপ মায়ের। কত সুন্দর মিষ্টি লাগছে মায়ের মুখখানা একবার দেখুন। ছোট্টু চলে এলি, কাছ থেকে চলে এলি, এটা তোর ড্রেস, এটা তোর ড্রেস।
সেই সকাল থেকে অনেক ঘোরাঘুরি চললো, বাড়ি চলে এসেছি, এসেই দেখছি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আর সবাই মোটামুটি বসে পড়েছে। তাই দেরি না করে আমিও বসে পড়লাম, সাথে অতনুকেও বসিয়ে দিয়েছি, আর মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছে দিদিরা। বহুদিন পর ভাই ভাই দেখা, তাই গল্পের আর শেষ নেই। আর তারপর দাদা চলে গেল পিসিমুনির কাছে, পিসিমুনি দাদাকে কটা গাছ দিল যেটা কিনা দাদা বাড়িতে এসে ছাদে লাগাবে। এবার বাড়ি যাওয়ার পালা, দেখতে দেখতে সকাল থেকে হই হই করতে করতে সারাটা দিন কেটে গেল। আবার আসব, কবে আসব জানি না, তবে খুব তাড়াতাড়ি আসার ইচ্ছে আছে। ও পেয়েছে, সবাই আসছি, সবাই ভালো থাকবে, সাথে থাকবে। মা ব্যাগগুলো তোমার হাতেই রয়ে যাবে কিন্তু। তো দিনের শেষে মনটা খারাপ হয়ে গেল, দেখা হবে আরেকটি অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। জয় শ্রী মাধব।